no. हाय गाइस, वेलकम माय चैनल। तो जानो आज के सोम मेरे बर्थडे, तो हमारा किछु स्पेशल एकटा किछु प्लान करेछि। तो সেটা এখন যাবো সোমেনের বাড়ি। তো রকি এসে গেছে, রকি আসছে। তো আমি একটা জিনিস আনতে ভুলে গেছি, ঘরে যেতে হবে আমাকে এক্ষুনি। তো রকিকে সব কিছু মাল ধরিয়ে নি, রকি তুমি একটু ধরে নাও, আমি একটু ঘরে যাবো। রকিকে সব জিনিস ধরিয়ে দিয়ে ফের আমি যাচ্ছি ঘরের দিকে। একটা জিনিস, ছোট্ট জিনিস আনতে ভুলে গেছি। ছোট্ট জিনিসের জন্য রকি একটা পাইপ আনতে গেছিলাম আমি ঘর, ছোট্ট একটা পাইপের জন্য আমাকে ঘরে যেতে হয়েছে। তো তো সব রেডি, এবার রেডি করবো আমরা। এখানে মালপত্র সব ঢেলে দিয়েছি, কত কিছু, কত বেলুন বেলুন, কত বেলুন আছে এর মধ্যে, প্রচুর বেলুন আছে, প্রচুর। আমি নিয়ে পালাবো ঘরে। তো এখানে আমি আছি, রকি আছে, আর সঞ্চিতা দিদি আছে এখানে। সঞ্চিতা দিদি হেল্প করবে আমাদের সাথে, তুমি এসো এখানে হেল্প করবে আমাদের সাথে। কারণ এই হচ্ছে রুম, সোমেনদের নিউ রুম, হেভি রং হয়ে গেছে, সব কমপ্লিট এখানে সাজাবো। আমাদের এখানে নিচে সব জিনিসপত্র রয়েছে আমাদের। এবারে তো আমি রকি মিলে সবাই সাজাবো এখন। এই দেখো এখানে মার্ডার করছে মুরগি, ঝা। এই দেখো মুরগি ডাইরেক্ট গলা কেটে দিল, ঝা যা। পুষ্কর তুই কি হলো পুষ্কর, কিছু বলো তুমি, যা দেখো। অবস্থা করেছে দেখে নাও একবার, এই পাশে সেই ছড়িয়ে ছড়িয়ে রকিদা গান শুনছে, বসে বসে কোনো কাজ করেনি, মালটা কাজ করেনি কোনো, খালি ডায়লগ কি দিয়ে যাচ্ছ তুমি, কি দিচ্ছ কি, এর কি, হ্যাঁ আর বলা তো অনেক কাজ করেছে। তো সব কিছু রেডি হয়ে গেছে, এবার সোমেনকে ডাকবো আমরা। বেলুন ফাটিয়ে দিল এখানে, দেখো বেলুন ফাটিয়ে দিচ্ছে সব করে। আমি এত সুন্দরভাবে, আমি এত সুন্দরভাবে ডেকোরেশন করেছি, এই দেখো এই মেয়েটা ফাটিয়ে দিয়েছে সব করে, বেলুন ফাটাচ্ছে একটা করে। এখানে বেলুন ছিল ওখানে একটা, ফাটিয়ে দিয়েছে এখানে। এখানে হচ্ছে প্রডিউসার এখনো ডায়লগ মারছে, এখানেও এখানেও ডায়লগ মার। সোমেন কোথায় আছে এখন? যাচ্ছি আমি সোমেনের কাছে, এখন কোথায় আছে দেখা যাক। সোমেন দাদা এখন হেয়ার স্টাইল করছে দাদা। আচ্ছা তোমরা কি খেলছো, তোমরা কি খেলছো, ও কি হাসি রাকিদা, ও সব কিছু এনেছে, কেক এনেছে, সব কিছু এনেছে, কিন্তু কেউ মোমবাতি আনেনি, কেউ মোমবাতি আনেনি। লজ্জা লাগা দরকার তোমাদের, লজ্জা লাগা দরকার, লজ্জা লাগা, খুব দারুণ লজ্জার ব্যাপার। তো এখন যাচ্ছি মোমবাতি আনতে, মোমবাতি আনেনি কেউ, আমি আর সাগর, কই গেল সাগর দা, সাগর দা অন্ধকার হয়ে গেছে। তো সাগর দা আমি যাচ্ছি এখন মোমবাতি আনতে, চলো যা যা অন্ধকার এখন। তো আমরা এখন যাচ্ছি মোমবাতি কিনতে, শুভ বাইক চালাচ্ছে, কুকুর চেল্লাচ্ছে, ও ইয়ে অন্ধকার, দেখো চারিদিক চারিদিক অন্ধকার, ভূতের বাসা চারিদিকে, জঙ্গল দিয়ে আমরা যাচ্ছি, গ্রামের ছেলে, বস্তির ছেলে পচা। One hour later. কি হলো কেন, তোমাদের জন্য হয়নি সব কিছু, কত দূর গেছি না তোমাদের জন্য একটা জাস্ট মোমবাতি আনতে। আমরা তোমাদের মতো মাথা মোটা নই, আমরা দুটোই এনেছি, আমরা দুটোই এনেছি। আমি বলি না মেয়েদের মাথা মোটা, গজব বেজ্জতি হ্যায়, কেন বলি আমরা। ওখান থেকে চালাও না, ওখান থেকে একটা চালিয়ে নাও, তাড়াতাড়ি হবে। তো সোমেন দা তোমার কিছু আছে, বক্তব্য আছে তো বলে দাও, আমাকে জ্বালাতে নেই না, তোমার কিছু বক্তব্য থাকলে যে বলে দাও। কি আর তোমার হ্যাপি নেই কেন, সত্যি কথা বলতো আজকে দাদা জন্মদিন, দাদা যে হ্যাপি নেই কেন, অনেক চিন্তা।
3, 2, 1 পুরো নেবাতে হবে, পুরো নেবে তারপর কেক কাটবি। জিনিস নষ্ট করবো সেগুলো এরা চায়, লোকে খালি জিনিস নষ্ট করবে, খালি জিনিস নষ্ট করবে এই ছেলেটা। কি করছে এগুলো? ও ভাই শ্যাম্পু করে শ্যাম্পু ঢুকে যাবো এইগুলো তাদের খুব রাগ ধরে ভাই। পুষ্করের দাবি হচ্ছে পুষ্করকে কেক দেয়নি, দেয়নি আমাকে এক ফোঁটাও কেক খাইনি আমি কেক এখনো। পুষ্করকে কেক দেয়নি, দেখো সবাই কেক পেয়ে গেছে, পুষ্করকে দেয়নি, দেওয়া উচিত না ওকে, ওকে দেওয়াই উচিত না। এই যে এখানে ফটো তোলার নামে কেক খাওয়া হচ্ছে, ঠিক আছে আস্তে খা আস্তে খা আস্তে খা আমি দেখেছি পুষ্করকে কেক দিয়েছে, কিন্তু আমি যদি এখন পুষ্করকে গিয়ে বলি, পুষ্কর বলে আমাকে কেক দেয়, আপনি একটা প্লেট আনুন প্লেট। পুষ্কর তোমার কেক দিয়েছে সৌমেন? কেক দেয়নি, দেখেছো মিথ্যে বাচ্চা, আমি তোমাকে বললাম যে ও বলবে কেক দেয়নি। এই আমি প্রমাণ দেখালাম, পুষ্করকে কেক দিল সৌমেন, কিছুক্ষণ পরে যদি ফের বলে কেক দেয়নি তোমরাই বিচার করবে, ঠিক আছে? তোর কিরাম হয়েছে কেকটা, কেকটা কিরাম হয়েছে? এই যো বৌদির হাতে বানানো কেক কিরাম হয়েছে বলো? খুব ভালো হয়েছে। আচ্ছা আর তোমার কিরাম লেগেছে কেকটা? তোমরা দেখেছো সবাই মিলে সবাইকে এত দুটো কেক, সবাইকে বড় বড় পিস দেওয়া হচ্ছে, ছোট পিস দিয়ে না, তোমার পাশে দেখো কেক চাইছে। বলছে কেক দেওয়া হয়নি, একটু আগে প্রমাণ দেওয়া হয়েছে কিন্তু বলছে কেক দেওয়া হয়নি। সৌমেনের মাকে এখনো কেক দেওয়া হয়নি, সৌমেন সবাইকে দিয়ে দিচ্ছে, কি কথা সৌমেন? এগুলো কি ঠিক? তোমার এগুলো ঠিক কথা? দেখো এখনো কাকিমা পাইনি, দেখো কাকিমাকে এখনো অব্দি দেয়নি সৌমেন, সবাইকে কেক খাচ্ছে, নিজে কেক খাচ্ছে, কি বলবে কে, কি বলবে? হ্যাঁ নিজে কাপ কেক খেয়ে নিচ্ছে, দেখো আবার প্রথমের কেকটা ওনাকে দিয়ে। এই আচ্ছা 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 দেখ আর কি চাস, বছর হয় না যদিও তাই কে বলে কথা না, বলেছে তো গেল কেক খুঁজে গেল, এবার কেক খুঁজে গেছে, গায়ে খুঁজে যাচ্ছে, আমারও আছে তো। আবে না না আমারও আছে কেক ভাগ ভাগ করে, তুই একা একা চুরি করে নিলি কি কথা রে? আসতে আসতে এই চুরি হয়ে গেছে নাকি? কে নম্বর দিও, আমি একটু খাই তাহলে। কেক তুই আর আছে, আমি চুরি করে কেক খাচ্ছে, আমি একটু খাই, চুরি করে খেতে হয়। ওয়াও
কেক কি করতে আসছিস? ওই দেখে পড়ে যাবি ওদিক পড়ে গেল দিল সর্বনাশ করে দিল দেখ এটা চুরি করে খার ফল কি করতে বসছো এখানে? খেতে এখানে খাবার প্রোগ্রাম হচ্ছে না, ওটাই বসেছে। কে বসেছে এখানে? খাওয়া তো হবে। তুমি এখানে কি করছো দাদা? ব্যায়াম করছো? তুমি এটা ভালো পারো না? এইটা কি আবার? লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। খেতে এসছে দেখ না ছোট ভাই, খেতে এসছে দেখা কাজ করলে তবে খেতে পাবি। আমি আইফোনটা গিফট করবো, তাও ফলস দেবো না আমি সিরিয়াসলি ওকে। আমি ওকে সকলের ফোন এটা আমি ওকে গিয়ে প্র্যাঙ্ক করবো আবার। তো সৌমেন, সৌমেন দা তোমার জন্য একটা গিফট এনেছি। সৌমেন দা তোমার জন্য একটা গিফট, যেখানে সেখানে খাবার চাইলে পেয়ে যাবেন। খাবো তো, খিদে পাচ্ছে। আপনি কি আমাকে চিনতে পারছেন? খেতে দেয়নি, খেতে দেওয়া হবে না। কাজ করবে না, খালি খাই খাই। খাবার দিচ্ছি, খেতে খেতে দিলে তবে খাবার। দাদা আপনি কোথায় গেছিলেন? দাদা লাজ যাবেন না, ভালো করে খাবে। আপনার বার্থডে, আপনার বার্থডে আপনি কে দিন? লুচি আমাকে চারটে বেশি দেবে। দেখবো যে তোর দিমাগের দাঁড়িয়ে কতটা জল আছে আজকে, আমাকে একটু বেশি সবাই খাওয়া দিচ্ছে। আমাদের লাস্টে খেতে হবে না, আমি খাচ্ছি, তুই দেখ না। আমার পাত্রে চুরি করছিস তুই? আমার পাত্রে চুরি করলি? দেখ একটা কমে গেছে। এটা কি আমার খাওয়া? মানে আমার পাত্রে চুরি করছিস তোর? কি বলো বলো, তোমার ছেলেকে জল দেয়নি বলো? জল দেয়নি সোমেনের দাবি, সোমেনের বাবার দাবি, সোমেনে শুকনো শুকনো খাচ্ছে। জল লাগে, জল দে। দেখো বেজারে খেতে দেয়নি, সবাই খাচ্ছে, ও মন খারাপ করে বসে আছে, খেতে দেওয়া হয়নি। সারাদিন কত খাটাখাটি করেছে, এই বয়সে চার ছেলেটা খাটে, কেউ খাটতে পারবে না। এনার মতো খাটুনতে লোক আর পৃথিবীতে নেই, তাও খেতে দেয় না। লাস্টে আমি খেয়েছি সব, আমাকে লাস্টে খেতে দিয়েছে। আমি আর তাতেই আমি লাস্ট খেয়েছি। তো সৌমেন দেখে সব ঘরে বসে আছে, দেখো সব চকলেট কত। চকলেটটা আমি খাবো, আমি ঘড়ি, হ্যাপি বার্থডে ঘড়ি পুষ্কর দিল, পুষ্কর ঘড়ি দিয়েছে। আমার বৌদি দিয়েছে, ও দেয়নি।
মোটামুটি অনেক মজা করেছি সবাইকে, আমি খুব করেছি, আমি খুব খেয়েছি, কিন্তু আমাকে খেতে দেয়নি সালা। তো এবার একটা গুয়ে পেতনির বার্থডে আছে, মানুষের পর্যায়ে পড়ো, বোঝো পেদনি ওরকম ভাবে কি করে চললো না ভাই, হয়ে গেছে আমার অনেক বাকি আছে, আমার কিছুই হয় না। অনেক দামি দামি জিনিস খাওয়াবে, আমি শুনেছি নাকি বিরিয়ানি কাবাব তো আজকের মতো শেষ করলাম, সৌমেনের ভিডিও খতম, টাটা বাই বাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো আর লাইক করো সৌমেনের জন্য, একটা সৌমেন লাইক করবে, চকলেট ফ্রি, চকলেট ফ্রি লাইক করলে চকলেট ফ্রি চকলেটটা সৌমেন দেবে, ঠিক আছে যা যা চাই সৌমেনের তোমার কাছে আসতে হবে, সৌমেন চকলেট দেবে, দেখা বলে দিও, আমি তোমাকে অ্যান্টি সহ বলে দিল, দেখা হলে চকলেট ফ্রি দেবে সৌমেন, তো আপাতত একটা সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে কমেন্টে করো যে আমি সাবস্ক্রাইব করেছি, আর তুমি কি বলবে তাড়াতাড়ি বলো, গুড নাইট, সি ইউ, কি মাত্র হাসি তো বুঝকো, তোমার দাবি বলো, পরের এপিসোডে সুমন বিবাহ বাসি বাসি না বিবাহ, পাগল চাগল লোক কথা বলতে পারো না, মেয়ে করে এ করে কলগেট দিয়ে দাঁত মাজে দেখাচ্ছে, তো ফাইনালি টাটা, সাবস্ক্রাইব করে সৌমেনকে কমেন্ট করো, চকলেট দেবে ফ্রি কিন্তু ভেতরে ফাঁপা, ঠিক আছে, টাটা বাই বাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।